এবার সবজি ট্রাক থেকে উদ্ধার করা হলো 50 কেজি গাঁজা। এই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা ব্যবসার চেষ্টা করলেও মাদক প্রতিরোধে সবসময় সজাগ বলে দাবি গোয়েন্দা পুলিশের। কুমিল্লা থেকে মানিকগঞ্জ যাচ্ছিল সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানটি আটক করে গোয়েন্দা পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ত্রিপলের নিচ থেকে জব্দ করা হয় বেশ কয়েকটি গাঁজার বস্তা। প্রায় 10 লাখ টাকা মূল্যের গাঁজা জব্দের পাশাপাশি আটক করা হয় গাড়ির চালক ও এক মাদক ব্যবসায়ীকে। কুমিল্লা থেকে মানিকগঞ্জ নিচ্ছি, ঠিক আছে, নিতেছি আর ট্রাকের মাধ্যমে, ট্রাকের ভিতরে করে, ঠিক আছে, মুনাফা ছিল আমার। গাড়িটা তো ছোট, মানুষের টিপ দিতেছে না, এই কারণে যেমন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাদক ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশল নিচ্ছে জানিয়ে এ বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগে আমরা একটা চালান ধরেছি ইয়াবার বার্মির জুতা, এই জুতার ভিতরে জুতা খুলে ভিতরে ইয়াবা ঢুকিয়ে এগুলা বাংলাদেশে আসছে। লাশবাহী গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে, ট্রাকে করে, বাসে করে, মাইক্রোবাসে করে, বিভিন্ন যানবাহনে করে আসলে এই মাদকগুলা আমাদের এখানে প্রবেশ করছে। বলবো না যে আমরা সবগুলা ধরতে পারছি, কিন্তু আমাদের চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নেই। আমাদের কাছে যে ইনফরমেশনটা যখন আসছে আমরা সাথে সাথে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা অভিযান চালাচ্ছি। মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ তৎপর বলেও জানান তিনি। আমরা বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ যে একটা মাদক মুক্ত একটা সুন্দর দেশ গড়ার। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।